দিত বটরসি মদনিয়া আলিয়া মাদ্রাসায় দোয়া এবং ইফতার মাহফিলের মাধ্যমে রমজানব্যাপী কোরআন প্রশিক্ষণ শিবির সম্পন্ন। উত্তর করিমগঞ্জের দিত বটরসি মদনিয়া আলিয়া মাদ্রাসায় রমজান মাস ব্যাপী দারুল কিরাত অর্থাৎ কোরআন প্রশিক্ষণ শিবিরের সমাপনী হল 26 রমজান মঙ্গলবার। রমজান মাস উপলক্ষে বিশুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য বিশেষ কোরআন প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল দিত বটরসি মদনিয়া আলিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ। আজ কোরআন প্রশিক্ষণ শিবিরের বিদায়ী সভা উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন মাদ্রাসা পরিচালনা সমিতির সদস্য সহ স্থানীয় শিক্ষাবিদ ও সমাজসেবীরা। মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ শিবিরে 105 জন শিক্ষার্থী অংশ নেন। এতে মাদ্রাসার আবাসিক ব্যবস্থায় ছিলেন 65 জন ছাত্র। এছাড়াও মাদ্রাসায় পুরো বছর ব্যাপী 65 জন ছাত্রকে আবাসিক ব্যবস্থা দিয়ে যাচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ। কোরআন শরীফ বিশুদ্ধভাবে পঠন পাঠন নিয়ে কোরআন হাদিস ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন আমন্ত্রিত অতিথিসহ শিক্ষকরা। এই কোরআন প্রশিক্ষণ শিবির আগামী দিনে আরও ব্যাপকভাবে করার জন্য উদ্যোক্তাদের পরামর্শ দেন সমাজসেবী আব্দুল মালিক চৌধুরী। পাশাপাশি প্রশিক্ষণ শিবিরের প্রশিক্ষক অর্থাৎ কারি সাহেবদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মাদ্রাসা পড়ুয়া সহ শিক্ষকদের প্রতি আন্তরিকতা রাখতে বিশেষ আহ্বান জানান মাদ্রাসা পরিচালনা সমিতির সম্পাদক শিক্ষাবিদ শামসুলক চৌধুরী। মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ শিবিরে এলাকার সর্বস্তরের জনগণের আন্তরিকতা এবং পরিচালনা সমিতির সহানুভূতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মাদ্রাসার পরিচালক মোলানা করিমউদ্দিন মজুমদার। এদিনের দারুল কিরাতের সমাপনী শেষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রায় 200 মানুষের উপস্থিতিতে ইফতারকে সামনে রেখে মহান প্রভুর কাছে দেশ ও জাতির কল্যাণ সহ বিশ্ব শান্তির উদ্দেশ্যে সমবেত প্রার্থনা করেন সবাই। বিশিষ্টজনদের মধ্যে এদিনের দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মোলানা করিমউদ্দিন মজুমদার, মোলানা ইসলামউদ্দিন, মৌলানা হাফিজ কারি মুস্তাকিম আহমেদ, মৌলানা বদরুল ইসলাম, মৌলানা মোহাম্মদ আবদুল্লাহ, মাহমুদ হাসান চৌধুরী, শামসুলক চৌধুরী, হাবিব আহমেদ চৌধুরী, আব্দুল মালিক চৌধুরী প্রমুখ। ব্যুরো রিপোর্ট, ব্রাকটেন টিভি, বাংলা। আজকে আমাদের দিক বটরসি মদনিয়া আলিয়া মাদ্রাসার আজকে আমাদের যে প্রত্যেক বছর আমাদের যে কারি সাহেব এসে আমাদেরকে যে উৎসাহ জাগান এবং আমাদের ছাত্রদেরকে যেরকম সাহায্য সহযোগিতা করে এবং সুন্দরভাবে পড়াশোনা শিখান তার জন্য ওনাকে আমি প্রথমে ধন্যবাদ জানাই। তার সঙ্গে আমি মাদ্রাসা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি সব আজকে আমাদের যে কর্মীবৃন্দ সদস্য সবের যে সহযোগিতা থাকার জন্য আজকে যে আমরা বিগত দিন থেকে এই কারি সাহেবকে দিয়ে আমাদের ছাত্রদেরকে যে শুদ্ধ পড়াশোনা করানোর সুযোগ পেয়েছি তার জন্য আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া চাই এবং আমরা আগামীতে যাতে এইরকম করে করতে পারি এবং মাদ্রাসার যে আমাদের যে শিক্ষকবৃন্দ আছেন ওনারা যে পরিমাণ পরিশ্রম করেন মাদ্রাসার জন্য ওনাদের কাছে আমরা চিরদিন দিনই এবং আল্লাহর কাছে দোয়া করি যাতে ওনাদের যাতে দীর্ঘ আয়ু দান করেন। প্রতি বছর আমরা রমজান মাসে এই দারুল কিরাতের আয়োজন করে থাকি। আমাদেরকে এই এলাকার অনেক মানুষ বিভিন্নভাবে সাহায্য করেন, টাকা পয়সা দিয়ে সাহায্য করেন, অনেক খাদ্য সামগ্রী দিয়েও সাহায্য করেন, বিভিন্নভাবে সাহায্য করেন। এইবার যেটা হয়েছে সেটা কিন্তু আমরা কোথাও সাজার জন্য বার হই ধরিনি, তবে শুধু কয়েকজনকে বলেছিলাম আপনার যে পয়সা আমার কাছে এসেছে আমি তা 25,000 টাকা আপনাকে আমার কাছে এসেছে আমি দারুণ কাছে দিতে পেরেছি। আমি মনীষকদেরকে বলবো দোয়া যেন তাদের কথা বলে উল্লেখ করেন, তাদের ভালোর জন্য তাদের কাছে প্রার্থনা করেন। আর এই দারুণ আলমার তার মধ্যে আমাদেরকে যে বড়ো দান একজন দিয়েছেন সেটার সাহায্যে আমরা অনেক কিছু এগিয়ে গেছি দারুণ কেয়ার করার ব্যাপারে আরও অন্যান্যভাবে আরও ওটাকে সাহায্য করেছেন তাদের জন্য তিনি দোয়া করেন। এই আমি আশা রাখবো ভবিষ্যতে প্রতি প্রত্যেক বছর রমজান মাসে এই দারুণ কেয়ার যে মাত্রাটা অনুষ্ঠিত হবে আপনারা সবাই সবাই সাহায্য সহযোগিতা করবে। দারুণ কেয়ার প্রশিক্ষণ করা হবে আমরা সারাই জানি যে কোরআন শরীফ সবচেয়ে বড় কালাম, এখান যদি আমরা সহিষ্ণুত করে পড়ি না দারুল কিরাত তো মধ্যবিত্ত যেন কারিয়ানা কারিসা বোনা নাই, এখানে কোরআন শরীফ সহিষ্ণুত করে শিকার নাম লোক আমরা এমন কারিসা বেগুন দুইজন ওলাখান সব বছর আমরা এই জায়গার মধ্যে এই বছর ওলাখান এখন কারিসা বানিয়া এখন হাবিজ সাহেব লোকে হেল্পার হিসেবে সাথ দিচ্ছেন ওলাখান আমরা এই জায়গার মধ্যে মদরসার মধ্যে যারা বাচ্চাগুলো আছে এগুলো কিছু সহিষ্ণুত
হয়েছে কোরআন পরিশুদ্ধ করার লাইন পাইছি আমরা, ওই হিসাবে আমরা কেন সব বছর এলাকা চলে এবছরও এলাকা হয়েছে। আর আজকে লাস্টের দিন আমরা এই এলাকার যত মানুষ রোজ মানুষের সাহায্য সহায়তা করছে, এর কারণে আমি সুক্রিয়া আদায় করি আর এলাকার তরফ থেকে যেন সারা মানুষে এত সাহায্য সহায়তা করিয়া কেউ সামান দিয়া কেউ জিনিস দিয়া আরও বহু ধরনের জিনিস দিয়া মানুষের সাহায্য করছেন। আমি সারা কাছে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আর সারারে আল্লাহ হায়া দান করুক আরও বেশি বেশি করে দেওয়ার, আল্লাহ আমরা এইখানে দেওয়ার তৈরি দান দিতা। আর খাস করে আমরা এই তারা টাইমে সবাই দোয়া করতাম যত মানুষই আমরা দিছিল আরও বেশি বেশি করে দিতা, ওখানে আমি আশা করিয়া। আর আজকের এই সবাই এখানে সমাপ্ত করলাম।